এখন আমি আপনাদের শেখাবো যে কিভাবে আপনারা অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি প্ল্যাটফর্মে আপনারা রোটেট এবং রিফ্রেক্ট টুলের ব্যবহার করতে পারেন। তো এটির ব্যবহার দেখানোর জন্য আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে, আমরা একটি রেক্টেঙ্গেল ড্র করছি। আমরা ফিল কালার হোয়াইট এবং স্ট্রোক কালার আমরা ব্ল্যাক করে দিলাম। দেন আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গেল ড্র করছি। তো সাপোজ আমরা এই রেক্টেঙ্গেলটি ড্র করলাম এবং এটিকে আমরা জাস্ট সিলেক্ট করলাম সিলেকশন টুলের মাধ্যমে। তো এখন আমরা রোটেট টুলের ব্যবহার প্রথমে আপনাদের দেখাচ্ছি। তো রোটেট টুলের মাধ্যমে মূলত আমরা স্পেসিফিক্যালি আমাদের কোনো অবজেক্টকে আমরা নির্দিষ্ট কোনো রোটেশনে ঘোরাতে পারি, অর্থাৎ রোটেট করতে পারি আমাদের নির্দিষ্ট মেজারমেন্টে। তো আমরা জাস্ট রোটেট টুল, এটির উপর মাউস পয়েন্টার দিয়ে যদি ডাবল ক্লিক করি, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাঙ্গেল রয়েছে ডিফল্ট অবস্থায় 90 ডিগ্রি। তো এখন এখান থেকে আমরা যদি এটিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই, আমরা প্রিভিউতে ক্লিক করে দেখতে পারি যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটিকে ঘোরালে আসলে কীরকম ডিসপ্লে হবে। তো এটিকে আমরা আমাদের মনের মতো করে, সাপোজ আমরা এখানে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটিকে ঘোরাই, দেন ওকে বাটনে ক্লিক করি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটি স্পেসিফিক্যালি যে অ্যাঙ্গেলে ছিল সে অ্যাঙ্গেল থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করেছে। তো ঠিক একইভাবে আমরা যদি এটিকে চাই যে পুনরায় আমরা 160 ডিগ্রি অ্যাঙ্গেলে এটিকে রোটেট করব, দেন ওকে বাটনে ক্লিক করি, এটি কিন্তু 160 অ্যাঙ্গেলে রোটেট অলরেডি হয়ে গিয়েছে। তো আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা স্পেসিফিক্যালি এটিকে নির্দিষ্ট কোনো মেজারমেন্টে আমরা রোটেট করতে পারি। তাছাড়া আমরা যদি চাই যেটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসের কার্সার দিয়ে এটিকে কিন্তু আমরা পছন্দ মতো মুভ করে নিতে পারবো। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের একুরেট হবে না হয়তো বা মুভিংটা। তো একুরেট মুভিং আবার অর্থাৎ একুরেট রোটেট করার জন্য আমরা রোটেট টুলের ব্যবহার করতে পারি। তাছাড়া আমি এই টুলটির আরেকটির ব্যবহার আপনাদের দেখাচ্ছি। তো সাপোজ আমরা রেক্টেঙ্গেলটি ড্র করার পর আমরা এখানে রোটেট টুলে ক্লিক করলাম, এটি আপাতত এখান থেকে আমরা 0 ডিগ্রি করে দিচ্ছি, দেন ওকে বাটনে ক্লিক করছি, এটিকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমরা নিউ একটি রেক্টেঙ্গেল ড্র করছি, সিলেক্ট করলাম পূর্বের নিয়মে, দেন এখন রোটেট টুলে আমরা ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি একটি ইন্টারফেস আমাদের সামনে ওপেন হয়েছে। আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা 90 ডিগ্রি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমরা এখান থেকে কপি জাস্ট এই বাটনটিতে ক্লিক করছি, অর্থাৎ আমরা এই যে রেক্টেঙ্গেলটি আছে এটিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটির উপর কপি করে বসাবো। তো আমরা ওকে কপি বাটনে ক্লিক করলাম, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটি রেক্টেঙ্গেল তৈরি হয়ে গিয়েছে এবং এটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিসপ্লে হয়েছে। তো আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। তো আপাতত এখান থেকে এগুলোকে আমি ক্লোজ করে দিচ্ছি। দেন এখন আমি পরবর্তী টুলের ব্যবহার আপনাদের দেখাচ্ছি যে আসলে রিফ্লেক্ট টুলের সাহায্যে আমরা কী কাজ করতে পারি। তো রিফ্লেক্ট টুলের ব্যবহার দেখানোর জন্য প্রথমেই আমি যে কাজটি করব, আমি এই পেন টুলের সাহায্যে আমি একটি পাতা ক্রিয়েট করব, অর্থাৎ পাতার একটি অংশ ক্রিয়েট করব, আরেকটি অংশ অটোমেটিক্যালি যাতে আমার হয়ে যায় রিফ্লেক্ট টুলের সাহায্যে, সেই জিনিসটা আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি। তো আমরা এখান থেকে জাস্ট ক্লিক করলাম স্টার্টিং পয়েন্টে, দেন আমরা এন্ডিং পয়েন্টে একটি ক্লিক করলাম, ক্লিক করে ড্র্যাগ করছি, দেন এখন অল্টার কি প্রেস করে আমরা এই বর্ধিত অংশটুকু আমরা কেটে ফেললাম। দেন এখন আমরা যে কাজটি করবো এটিকে আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখন আমরা যে কাজটি করবো, এখানে মাউস পয়েন্টার নিয়ে চেপে ধরে আমরা রিফ্লেক্ট টুল আমরা পেয়ে যাব। তো এখন এখানে যদি আমরা মাউস পয়েন্টার দিয়ে ডাবল ক্লিক করি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটি ইন্টারফেস ওপেন হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্টিক্যাল আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ডিসপ্লে করছে। তো এখন এখান থেকে আমরা যদি এর এই পাতার এক অংশ আমরা ক্রিয়েট করেছি, আমরা যদি পুরো অংশটা পেতে চাই, অর্থাৎ রিফ্লেক্ট টুলের সাহায্যে আমরা কিন্তু একবার স্পেসিফিক্যালি অ্যাকুরেট আমরা বাকি অংশটা ক্রিয়েট করতে পারি কীভাবে দেখেন। তো এখন আমরা এখান থেকে জাস্ট কপি এই বাটনটিতে ক্লিক করছি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি আউটপুট, অর্থাৎ আমরা পাতার একটি অংশ তৈরি করেছিলাম, আরেকটি অংশ অটোমেটিক্যালি তৈরি হয়ে এখানে ইনক্লুডেড হয়ে গিয়েছে, একসাথে মার্জ হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে চমৎকারভাবে পাতাটি আমরা কিন্তু খুব অল্প সময়ে রিফ্লেক্ট টুল ইউজ করে আমরা কিন্তু তৈরি করতে সক্ষম হলাম। তো আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা রিফ্লেক্ট টুলের সাহায্যে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় ডিজাইন আমরা করে নিতে পারি।